প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে না জানি কি বিচার হয় সবার মধ্যে কানা খুশা কেউ কেউ বলে আরে প্রেসিডেন্টের বলা তো মারবে না এমনি ছেড়ে দিবে কেউ কেউ বলে আরে এটা ওমর 80 বেদ দেওয়ার কথা 80টা না দেখ 40টা দিবে কেউ বলে না না 40টাও না 10 20টা দিয়ে ছেড়ে দিবে সৈয়দের ওমরে ফারুক জল্লাদরে বললেন বড় একটা চাবুক নিয়ে আয় আনার পরে হাজার হাজার লোক তাকিয়ে আছে ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লাহ মাই শুরু কর জল্লাদ গায়ে যত জোর ছিল মারতে শুরু করলো ওয়াহিদ ইসনাইনি তালাতা 1 2 3 তিন চাবুক মারার পরে ওমরে ফারুক জল্লাদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিলেন বললেন বেটা তুই কি চাবুক মারোস না চাকরি বাসাস আস্তে মারলি কেন আসলে আস্তে মারলেন গায়ে যত জোর ছিল জোরসে মেরেছে কিন্তু ওমরের ওই মায়ের পছন্দ হয় নাই সেদিন ওমরে ফারুক বললেন তোর হিসাবে মায়ের হয়েছে তিনটা আমার হিসাবে হয়েছে একটা আমার হাতে চাবুক দে আমি দুই নাম্বার বাড়ি থেকে আরম্ভ করব মারতে লাগলেন দুই তিন ওমর ছিল মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ ওনার হাতের চাবুকের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে কত মজা এক একটা করে চাবুকের বাড়ি মারে চামড়া ফেটে ফিনকে দিয়ে রক্তগুলো ছপছপ করে মসজিদে নবীর বারান্দার ওয়ালের মধ্যে লাগে এক একটা চাবুকের বাড়ি মারে ছেলেটা ডেকে বলে আব্বা আর জীবনে মদ খাবো না আর জীবনে নাবিজো খাবো না এবারের জন্য তুমি আমারে মাফ করে দাও ওমরে ফারুকের পাষাণ হৃদয় তখন নরম হয় না একের পর এক চাবুক মারতে লাগলেন 20টা চাবুকের বেত মারার পরে নিজের কলিজার টুকরা আবু শাহমা বেহুশ হয়ে যায় ওমরে ফারুক বললেন মাথার মধ্যে পানি দে হুশ করা আবার 21 নম্বর থেকে পিটাতে লাগলেন 30টা মারার পরে সাইয়েদনা ওমরে ফারুকের বিবি এসে বলে ও ওমর তোমার পায়ে ধরি আমার কলিজার টুকরা সন্তান আবু শাহমারে তুমি এভাবে শেষ করে দিও না 80টা বেত মারার কথা মেরেছো 30টা বাকি আছে কয়টা জোরে বলেন বাকি 50টা বেতের বিনিময়ে এক একটা বেতের বিনিময়ে একটা করে ও আল্লাহর রাস্তা আমি সৎকা করে দেব ওমরে ফারুক বললেন আবু শাহমার মা এটা আল্লাহর আইন আল্লাহর বিচার শুধু ওট সৎকা করবা কেন গোটা বিশ্বটা যদি আমার হাতে এনে দাও 80টা বাড়ির একটা বাড়িও আমি কম দিতে পারবো না আল্লাহ আকবার মারতেই লাগলেন 50টা বাড়ি মারার পরে ছেলে দুনিয়া থেকে শেষ আবু শাহমার বেঁচে নাই মরে গেছে ওমরে ফারুক বললেন জানাজা দে গোসল দে কবর দে কবর দেওয়ার পরে কবরের উপরে মারতে আরম্ভ করলেন 51 52 53 80টা বেত মারার পরে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার নিজের কলিজার টুকরা ছেলেরে পিটায় মাইরা ফেলাইছি মদ খাওয়ার অপরাধে কিয়ামতের দিন তুমি আমারে জালিম বলে ডাক দিতে পারবা না